তো বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমি আজ আপনাদেরকে দেখাচ্ছি সানরাইজ সিনারি কিভাবে আঁকবেন। তো বন্ধুরা, ভিডিওটি ধৈর্য সহকারে কন্টিনিউ করতে থাকুন আর দেখতে থাকুন আমাদের চ্যানেল ফুলপাখি ড্রয়িং একাডেমি। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি ধৈর্য সহকারে কন্টিনিউ করতে থাকুন। আপনি যখন যে রঙটি হাতে নেবেন, সেই রঙটি কোথায় কোথায় লাগবে তা একবারে করে ফেলবেন, তাহলে একই ধরনের রং আপনাকে বারবার হাতে নিতে হবে না। যেমন আমি সবুজ রঙটি হাতে নিয়েছি, সবুজ রঙটি কোথায় কোথায় লাগছে তা আমি একবারে করে ফেলছি, তাহলে একই ধরনের রং আমাকে বারবার হাতে নিতে হবে না। এতে করে সময় যেমন বাঁচবে, ছবিও আঁকা অত্যন্ত দ্রুত হবে। এই বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে।
আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে করে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি আপনি পেয়ে যান ইজিলি। তো বন্ধুরা হয়ে গেল সানরাইজ সিনারি। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করে জানাতে পারেন কেমন লাগলো। আজকের ভিডিওটি এ পর্যন্তই, ভালো থাকবেন, খোদা হাফেজ।